আপনাদের ভিতরে যারা আইফোন ইউজার রয়েছেন তারা কি একবারও ভেবে দেখেছেন যদি আপনার আইফোনের স্ক্রিন লকটি আপনি ভুলে যান তাহলে কিভাবে সেটাকে আনলক করবেন? অ্যান্ড্রয়েড ফোনে তো হার্ড রিসেট দিয়ে আপনি খুব সহজেই পাসওয়ার্ডটিকে রিমুভ করতে পারেন, কিন্তু আইফোনের ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে যদি আপনি কোনো আইফোনের মেকানিকের কাছে যান তাহলে কিন্তু আপনাকে মোটা অঙ্কের টাকা গুনতে হবে। কিন্তু চিন্তার কারণ নেই, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব যেই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে থাকলে আপনি খুব সহজেই আপনার আইফোন থেকে স্ক্রিন লক রিমুভ করতে পারবেন কোনো প্রকারের পাসওয়ার্ড ছাড়াই। এছাড়াও আইফোনের বিভিন্ন খুঁটিনাটি সমস্যা এই সফটওয়্যারটির মাধ্যমে মুহূর্তে আপনি সলভ করে ফেলতে পারেন। কী সেই সফটওয়্যার, কীভাবে ব্যবহার করবেন, এ টু জেড আজকের ভিডিওতে থাকছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম ব্যাক। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটির নাম হচ্ছে টেনোশেয়ার ফর ইউকি স্ক্রিন লক রিমুভাল। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো আইফোন থেকে 4-digit, 6-digit পাসকোড, টাচ আইডি, ফেস আইডি রিমুভ করতে পারবেন। শুধুমাত্র আইফোন থেকেই না, আইপ্যাড, আইপড থেকেও আপনি সেম কাজ করতে পারবেন। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি স্ক্রিন টাইম, পাসকোড মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই রিমুভ করতে পারবেন। এছাড়াও আপনি ডিজেবল আইফোন, আইপ্যাড, আইপড টাচ উইদাউট আইটিউন্স আপনি রিমুভ করতে পারবেন। এছাড়াও আপনি MDM স্ক্রিন বাইপাস করতে পারবেন এবং এই সফটওয়্যারটি আইফোনের লেটেস্ট ভার্সনগুলোর সাথেও সাপোর্ট করবে। একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন। এখানে সম্পূর্ণ ডিটেলসভাবে 1x1 কিন্তু এখানে লেখা রয়েছে, যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এখানে ডিটেলসভাবে লেখা রয়েছে। নিচে এই সফটওয়্যারটির ইন্টারফেসও দেখানো হয়েছে, আপনারা একটু নিচের দিকে গেলেই সকল ডিটেলস এখানে পেয়ে যাবেন। এবার চলুন দেখা যাক কীভাবে সফটওয়্যারটি ইনস্টল করবেন এবং কীভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। শুরুতেই বলে নিই এই সফটওয়্যারটি কিন্তু প্রিমিয়াম একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনি চাইলে পারচেস করে ব্যবহার করতে পারবেন, তবে ফ্রিতেও এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করতে পারবেন। আপনারা চাইলে এই সফটওয়্যারটি ম্যাকেও ব্যবহার করতে পারবেন, এর জন্য নিচের অপশনটি সিলেক্ট করবেন। যেহেতু আমি উইন্ডোজের জন্য ব্যবহার করব তাই এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। দেখতে পারবেন সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। এবার এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। দেখতে পারবেন সফটওয়্যারটির মেইন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এটা হচ্ছে এই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। এইখানে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি বেশ কিছু কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আনলক iOS স্ক্রিন, তার মানে আপনি আইফোন থেকে যে কোনো প্রকারের লক আপনি রিমুভ করতে পারবেন এটার মাধ্যমে। দেখতে পাচ্ছেন রিমুভ স্ক্রিন টাইম পাসকোড, এটার মাধ্যমে আপনি স্ক্রিন টাইম পাসকোড রিমুভ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার, আপনি এইটার মাধ্যমে আইফোনের পাসওয়ার্ড ম্যানেজ করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে বাইপাস MDM, এটার মাধ্যমে আপনি আইফোনের MDM বাইপাস করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই সফটওয়্যারটির, রিমুভ অ্যাপেল আইডি। এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু আপনি অ্যাপেল আইডিও রিমুভ করতে পারবেন। এই অপশনটির মাধ্যমে আপনি অ্যাপেল আইডি রিমুভ করতে পারবেন। এবার চলুন আপনাদেরকে আমি স্ক্রিন আনলক করে দেখাবো এই সফটওয়্যারটির মাধ্যমে। তো সেম কাজটি আপনি চাইলে আইটিউন্সের মাধ্যমেও করতে পারবেন, তবে আইটিউন্সের মাধ্যমে এই কাজটি করলে যে সমস্যাটি হবে সেটা হলো আপনার ফোনটি আনলক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং আপনার ডাটাগুলো মুছে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনি যদি এই সফটওয়্যারটি ব্যবহার করে আইফোনের স্ক্রিন আনলক করেন তাহলে আপনার স্ক্রিন আনলক হওয়ার চান্স থাকবে 100% এবং খুব সহজে আপনি এই কাজটি করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। এর জন্য আপনারা যে কাজটি করবেন, যে কোনো আইফোন থেকে স্ক্রিন লক রিমুভ করতে গেলে আপনি এইখান থেকে এই স্টার্ট লেখাতে ক্লিক করবেন। স্টার্ট লেখাতে ক্লিক করার পর আপনি আপনার আইফোনটিকে আপনার কম্পিউটারের সাথে USB-র মাধ্যমে কানেক্টেড করে নেবেন। কানেক্টেড হয়ে গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে প্রেস করার পর আপনার আইফোনটিকে রিকভারি মোডে নেওয়ার জন্য এইখানে তিনটা স্টেপ ফলো করতে বলেছে, এই তিনটা স্টেপ ফলো করবেন। শুরুতে আপনি আপনার ভলিউম ডাউন বাটন এবং লক বাটন প্রেস করে ধরবেন এবং ততক্ষণ পর্যন্ত ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত না আপনি আইটিউন্সের এরকম অপশন পাচ্ছেন। এবার আপনি দেখতে পারবেন আপনার ফোনটি কম্পিউটারের সাথে কানেক্টেড হয়ে গেছে এবং এইখানে আপনাকে ফ্রিওয়্যার ডাউনলোড করতে বলা হচ্ছে। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, দেখতে পারবেন আইফোনের যে লেটেস্ট ফ্রিওয়্যার রয়েছে সেটা এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনি এইখান থেকে স্টার্ট রিমুভ লেখা রয়েছে, এই স্টার্ট রিমুভ লেখাতে ক্লিক করবেন। স্টার্ট রিমুভ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিছুটা সময় নেবে, আপনারা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং দেখতে পারবেন
এইখানে কিছুক্ষণের ভিতরেই স্ক্রিন লক রিমুভ সাকসেসফুলি লেখা চলে আসবে। এবার এখান থেকে ডানে প্রেস করবেন এবং আপনার আইফোনটিকে আপনি নতুন করে সেট আপ করে নেবেন। এখানে আপনার অ্যাপেল আইডি দিবেন এবং আপনি এইখান থেকে ব্যাকআপ থেকে আপনার ব্যাকআপগুলোকে রেস্টোর করে নেবেন। তাহলেই দেখতে পারবেন আপনার ফোনের আগে যা যা ছিল সকল কিছু চলে আসছে। মুহূর্তেই কিন্তু একটি আইফোনের স্ক্রিন আনলক হয়ে গেল, যেটা আপনারা দেখতে পারলেন। এইটা কিন্তু একটা প্রিমিয়াম সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনাদেরকে কিন্তু পারচেস করে নিতে হবে। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এসে এইখানে দেখতে পাচ্ছেন তিনটা প্যাকেজ রয়েছে। এই প্যাকেজগুলো থেকে যে কোনো একটা প্যাকেজ আপনি পারচেস করতে পারেন। এখান থেকে বাইনাওতে ক্লিক করবেন। বাইনাওতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে রিডিম কোড রয়েছে, আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা রিডিম কোডটি ব্যবহার করতে পারেন। এখানে আপনার কার্ডের ডিটেলস দিয়ে কিন্তু আপনি এই সফটওয়্যারটিকে পারচেস করে নিতে পারেন। এই সফটওয়্যারটি একটা প্রিমিয়াম সফটওয়্যার। সফটওয়্যারটি পারচেস করবেন কি করবেন না এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। তবে আপনি চাইলে এই সফটওয়্যারটির একটা প্রিমিয়াম লাইসেন্স ফ্রিতে নিয়ে নিতে পারেন। এর জন্য আপনারা যে কাজটি করবেন, আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন androidlecturebd.com এই ওয়েবসাইটটিতে। এখানে গেলেই আপনি এই রিলেটেড একটা পোস্ট পাবেন, যে পোস্টের ভিতরে আমি এই সফটওয়্যারটির একটি প্রিমিয়াম লাইসেন্স দিয়ে দিয়েছি।